আমেরিকা কেন সারা বিশ্বে এখন আর শেখ হাসিনাকে চাচ্ছে না, এই সরকারকে চাচ্ছে না, কেন সেটা তো আপনারা আসছেন তার নিজের মুখেই বলেছে যে উনি যেটা আশা করে গিয়েছিল তার সে আশা পূর্ণ হয়নি ওখানে, এবং তাকে ওইভাবে প্রোটোকল দেওয়া হয়নি, ওইভাবে তাকে সম্মানও দেওয়া হয়নি। আরেকটা জিনিস হলো বাংলাদেশের জনগণ আজকে রাজপথে নেমে এসেছে, শুধুমাত্র তাদের একটি দাবি, তারা তাদের ভোটের অধিকার চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার চায়, তারা তাদের ভাতের অধিকার চায়, তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এটা বন্ধ করার জন্য ন্যায্য মূল্য চায়, তারা যে বলেছিল তাদের প্রতিশ্রুতি ছিল 10 টাকা কেজি চাল দেবে সেই প্রতিশ্রুতি চায়। আজকে যদি এই সব থেকে শেখ হাসিনা না পারে তাহলে অবশ্যই তাকে এই সরকারকে অবশ্যই পদত্যাগ করা উচিত, কারণ যখন দেশের জনগণ তাকে এই সরকারকে ঘৃণিত করবে, এই সরকারকে বারবার ব্লেম করছে, আজকে আমার সন্তান না খেয়ে আছে, আজকে আমার সন্তানের নিরাপত্তা নেই, নারী নির্যাতন হচ্ছে, প্রতিদিন নারী ধর্ষণ হচ্ছে, প্রতিদিন আজকে সারা বাংলাদেশে একটা কারারুদ্ধ অবস্থা সারা বাংলাদেশে, আজকে প্রতিদিন আমাদের নেতা কর্মী বিরোধী দলের নেতা কর্মীরা জেলে যাচ্ছে। আমরা আমাদের ভোটের অধিকার চাই, আমরা আমাদের যদি ভোটের অধিকার সে ঠিক মতো না দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন না দিতে পারে তাহলে সরকারের অবশ্যই পদত্যাগ করা দরকার বলে আমি মনে করি। হতে পারে সেটাও হতে পারে, সেটাও একটা কারণ হতে পারে, কারণ উনি তো নিজেই বলেছে যে তাদের যে স্যাংশন দেওয়া হয়েছে যে দেশগুলো যে বিভিন্ন দেশের যেখানে মিডল অফ বাংলাদেশের যে পণ্যগুলো সেই পণ্যগুলো তারা কিনবে না, তাহলে এতে থেকে কি বোঝা যায়? এর থেকে এটাই বোঝা যায় যে উনি যেটা আশা করে গিয়েছিল তার সে আশা পূর্ণ হয়নি ওখানে, এবং তাকে ওইভাবে প্রোটোকল দেওয়া হয়নি, ওইভাবে তাকে সম্মানও দেওয়া হয়নি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কখনোই সংঘাতের দিকে যায় না, সংঘাতের দিকে সবসময় গিয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ সবসময় সংঘাতের দিকে গিয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল শান্তির দল, বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শান্তি প্রতিষ্ঠা করেছিল, বেগম খালেদা জিয়া শান্তি প্রতিষ্ঠা করছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত আমাদেরকে সহিংসত মাধ্যমে আমাদেরকে সুষ্ঠুভাবে এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার জন্য নির্দেশ দিচ্ছে প্রতি মুহূর্তে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, আমরা চাই দেশের মানুষ যেন ভোট দিতে পারে। আজকে যে লোকটির যে ছেলেটির বয়স ছিল এক সময় 15-14, সে আজকে ভোটার হয়েছে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি এই জীবনে আপনি ভোট দিয়েছেন, সেই ছেলেটি বলে আমি ভোট দিতে পারিনি, এ যাবৎ আমি ভোট দিতে পারিনি। কেন ভোট দিতে পারেনি? আমরা আমাদের ভোটের অধিকার চাই, আমরা আমাদের ভোটের অধিকার চাই, আমরা আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিতে হলেও নিতে হবে, কারণ আমরা স্বাধীন করেছিলাম এদের, স্বাধীন করেছিলাম শুধুমাত্র একটি কারণে, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের ভোটের অধিকার জন্য, আমরা স্বাধীনভাবে কথা বলার জন্য। আজকে আমাদের দেশে না আছে স্বাধীনভাবে কথা বলার অধিকার, না আছে ভোটের অধিকার, আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই। আমার ভোট আমি দিব, বাংলাদেশের জনগণের সবচেয়ে যেটি দাবি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি কমিয়ে এনে বাংলাদেশের জনগণের মাঝে সবকিছু সুষমভাবে বন্টন করা হচ্ছে আমাদের মূল দাবি। সে দাবি আদায় করা না পর্যন্ত আমরা এই রাজপথে নেমেছি, এই রাজপথ থেকে ধারে ফিরে যাব না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই পদযাত্রার সংগ্রামী প্রধান অতিথি সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, মহান স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, এই অবৈধ
স্বৈরাচার থেকে সরকারের ডায়েরি মামলা নির্বিচারে বিচার গ্রেপ্তার এই আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দল দফা দেওয়ার লক্ষ্যে আজকের এই পদযাত্রা পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি এই তিনটির উত্তর মহানগর উত্তরের আহ্বায়ক সাবেক বাক্সের ভিপি সেই গণ আন্দোলনের একজন মহানায়ক আজকের জননেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি আমানুল্লাহ মান এই সব পদযাত্রা পূর্ব সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা উত্তর মহানগরের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি তো দেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ঢাকা মহানগরের উত্তর বিএনপি এবং অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আপনারা এই তীব্র দাবদাহ উপেক্ষা করে নানা রকমের বাধা উপেক্ষা করে আজকের এই পথ এই পদযাত্রাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই আমাদের দাবি আপনারা আমাদের প্লে কার্ড বিভিন্ন অবস্থানে আপনারা দেখছেন আমাদের দাবি এই সরকারের আজকে যে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী চরিত্র যার কারণে বাংলাদেশে আজকে দুর্নীতি উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতি দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস আপনারা জানেন এই সরকার এবং তাদের পেটুয়া বাহিনী তাদের সিন্ডিকেট বাংলাদেশে বড় 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 প্রজেক্ট করে বড় বড় দুর্নীতি করে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে আজকে বাংলাদেশকে আজকে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে আমাদের ব্যবসায়ীরা ডলারের অভাবে আমদানি করতে গিয়ে এলসি খুলতে পারে না আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই আওয়ামী লীগের সিন্ডিকেট তারা নিজের পকেট ভারী করার জন্য এদেশে টাকা বিদেশে পাচার করার জন্য ইচ্ছাকৃতভাবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সৃষ্টি করেছে।